আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভোগের খিচুড়ি। দেখো, তার জন্য খুবই সহজভাবে দেখাবো, তার জন্য আমি জল বসিয়েছি, তোমরা হাঁড়িতেও জল বসাতে পারো। আমি কুকারে জল বসিয়েছি, গরম জল হোক। এই পাশে আমি আর একটা কড়ায় সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলাম। এবার আমি ডালটা, মুগ ডাল আগেই আমি ভেজে রেখেছি, 2 বাটি মুগ ডাল আর 2 বাটি চাল একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ওইটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা করব, তেলটা গরম হোক। এই 2 বাটি চাল আর 2 বাটি ডাল, মুগ ডাল, গোবিন্দভোগ চাল নিয়েছি আমি আর মুগের ডাল। আমি কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দেব, দিয়ে সুন্দর একদম ঝরঝরা না হওয়া পর্যন্ত ভাজা ভাজা করব। ওই পাশে আমার কুকারে জল রয়েছে, জলটা গরম হচ্ছে। নাড়াতে নাড়াতে এর মধ্যে আমি এবার হলুদ দেব আর লবণ দেব। অনেকটা ঝরঝরা হয়ে এসেছে, এবার আমি হলুদ দেব এর মধ্যে। আন্দাজ করে দেবে, পরে যদি আমি এটা আমার কুকারে দেওয়ার পরে যদি কালার দেখে মনে হয় আর একটু হলুদ লাগবে, আমি আবার তখন দেব। কিন্তু ভোগের খিচুড়ি তো লবণটা পুরো আন্দাজেই দিতে হবে, সেই আন্দাজ করে লবণটা দেবা। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে, পুরো ঝরঝরা হয়ে গেছে দেখো আমার, এবার আমি এটা টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে এবার দেব। 5-7টা কাঁচা লঙ্কা দিলাম আর 1টা গোটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিলাম। জাস দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটা জলের, গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে এবার আমি দিচ্ছি, আমার জলটা দেখেছো ধোয়া উঠছে, গরম হয়ে গেছে। খুব সাবধানে কড়াই ধরে পুরোটা ঢেলে দেবে। জল ফুটে উঠেছে আমার, আমি শিফট করে দেব ওই পাশে। আমার মনে হচ্ছে একটু হলুদ লাগবে আমার। নাড়িয়ে নিলাম, এবার আমি এটা ঢেকে দেব, এটা সিটি দেব না, আমি ঢেকে দিলাম। এবার আমি এই দেখে নেব, এই যে আমার হাফ সিদ্ধ হয়ে এসছে প্রায়, এই পজিশনে আমি 2 চামচ আদা বাটা দেব। কাঁচা আদার গন্ধটা ভোগের খিচুড়িতে বা এমনি যে কোনো খিচুড়িতে খুব ভালো যায়, ফোড়নেও দেব আমি কষানোর সময়। এই দেখো, এবার আমি আবার ওটার ঢাকনা দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে 1 মুঠো আমি বাদাম দেব, কাঠবাদাম। কাঠবাদামটা ভাজা ভাজা হতে হতে, হাফ ভাজা হলে এর মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। এই দেখো দিয়ে দিলাম, এটা ফোড়নেরটা হতে হতে আমি এর মধ্যে আদা বাটা দিলাম 2 চামচ। এই দেখো আমার হয়ে গেছে এটা ভাজা ভাজা, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার এই যে আমার খিচুড়ি হয়ে এসছে দেখো, একদম নরম হয়ে গেছে সুন্দর। এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিয়ে দিলাম ফোড়নটা। এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিনি দেব, 2-3 চামচ চিনি দেব, কারণ এতটা খিচুড়ি তো, আর একটু মিষ্টি মিষ্টি হলে ভোগের খিচুড়ি ভালো লাগে।
তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে দেবে। আমার রেডি হয়ে গেছে ভোগের খিচুড়ি, দেখো সার্ভ করে দিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই ট্রাই করো যারা নতুন রান্না শিখছো তারা।